দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 18 মিনিটের ভাষণ স্বাধীনতায় উদ্বুদ্ধ করে জাতিকে, ইতিহাস মুছে ফেলা যায় না। 7 মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি তারই প্রমাণ, সারা দেশে নানা কর্মসূচি। কমলো জ্বালানি তেলের দাম, ডিজেল কেরোসিন লিটারে 75 পয়সা কমে 108.25 টাকা, অকটেন 4 ও পেট্রোলে কমেছে 3 টাকা, মধ্যরাত থেকেই কার্যকর। ভোট উৎসবের অপেক্ষায় ময়মনসিংহ ও কুমিল্লা সিটি, প্রচারণার শেষ সময়ে প্রার্থীদের মহাব্যস্ততা, ভোটারদের মন গলাতে প্রতিশ্রুতির ফুলঝুরি। জয় বাংলা কনসার্টে লাখো তরুণের উচ্ছ্বাস, সুরের মূর্ছনায় মাতোয়ারা চট্টগ্রাম, নিজ শহরে প্রথমবারের মতো এমন আয়োজনে খুশি দর্শক শ্রোতা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে তেজগাঁওয়ের আওয়ামী লীগ অফিসে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা যুদ্ধে জয়ী হবার জন্য নিজের জীবনকে বাজি রেখে এই যে সময়টা নিয়ে ওরা আক্রমণ না করা পর্যন্ত ঘোষণাটা না দিয়ে সারা বিশ্বের সমর্থন আদায় করতে বাংলাদেশ পেয়েছিল শুধু জাতির পিতা বঙ্গবন্ধু সেই একটা সিদ্ধান্তের জন্য, কিন্তু কিন্তু নিজের জীবনটাকে বাঁচিয়ে দিয়েছিল। কাজী 7ই মার্চের ভাষণ এটা প্রতিটি মুক্তিযোদ্ধাকে উদ্বুদ্ধ করেছে। 9 মাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই ভাষণই তো মানুষকে প্রেরণা দিয়েছে। এই ভাষণের প্রতিটি কথা, প্রতিটি লাইন, আমি একবার কোটেশন বের করতে গিয়েছিলাম, দেখলাম যে এটা প্রতিটি লাইনই হচ্ছে একটা কোটেশন, প্রতিটি লাইন এক একটা কোটেশন। এই ভাষণটা যতটুকু রেকর্ড আছে, মানে ভিডিও করা আছে যেটুকু, সেটাই না মানে রেডিওতে আরও বেশি আছে, কারণ এক সময়টা তারা ব্রডকাস্ট করতে চায়নি, বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাঙালিরা তখন কোনো কাজ করেনি, চুপ করে বসেছিল, রেডিও পাকিস্তান এই অঞ্চলে বন্ধ হয়ে গিয়েছিল, তখন তার ইয়াহিয়া খান রাজি হয়, তখন এটা প্রচার করা হয়। কাজী সেই ভাষণের মধ্য দিয়ে একটা যুদ্ধের পুরো রূপরেখা তিনি দিয়ে যান। বাঙালিরা খুশিতে স্লোগান দিতে দিতে সব হাতে লাঠি, কেউ বৈঠা, কেউ লগি বৈঠা, সব কিছু নিয়ে কিন্তু ওই মিছিলে এসেছিল। কাজী সবাই সেই একটা প্রেরণা নিয়ে চলে যায় যার যার এলাকায় এবং প্রস্তুতি নেয়, এবং ঠিকই যার যা কিছু আছে তাই নিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেই কিন্তু আমরা বিজয়টা অর্জন করেছি। এই 7ই মার্চের ভাষণ এখন আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে ইউনেস্কো কর্তৃক, যে ভাষণটা জাতিপিতাকে হত্যার পর এটা নিষিদ্ধ করা হয়েছিল। কাজে সেই ভাষণ আমাদের বহু লোক জীবন দিয়েছে এই ভাষণটা বাজাতে চেয়ে। পৃথিবীতে কোনো ভাষণ এত দিন পর্যন্ত মানুষকে এখনো প্রেরণা যোগায় এরকম যোগায়নি। পৃথিবীতে যত ভাষণই আছে হয় লিখিত এবং ওই একবারই সেই ভাষণ দেওয়া হয়েছে, কিন্তু 7ই মার্চের ভাষণ, 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যা যেখানে ছিল, এই ভাষণটা অন্য প্রতি 7ই মার্চ বাজিয়েছে, 26 মার্চ বাজিয়েছে, 15 আগস্ট বাজিয়েছে, বাজাতে যে নিজের জেল খেটেছে অথবা এমনকি অনেকে জীবনটা পর্যন্ত দিয়েছে, কিন্তু থেমে যায়নি। যতই তারা মানে এটাকে নিষিদ্ধ করুক, কিন্তু সেটা কিন্তু আর নিষিদ্ধ করতে তারা পারেনি, মানুষের হৃদয়টা গেঁথে গিয়েছিল। আমি জানি না কেউ হিসাব করতে পারবে কিনা যে কত দিন কত ঘন্টা এই ভাষণ বাজানো হয়েছে আর কত মানুষ শুনেছে। এটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত, বিশ্বের সর্বশ্রেষ্ঠ, বিশ্বের সামরিক অসামরিক যত নেতৃত্ব মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করবার জন্য ভাষণ দিয়েছে, 7ই মার্চের ভাষণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ। কাজে আজকে সেই ভাষণের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা পেয়েছি, সেই দিবসটি আজকে আমরা পালন করছি।
কারণ যেই কারণে যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। যে কাজটা তিনি করতে যেও তাকে করতে দেওয়া হয়নি, 15 আগস্ট নির্মমভাবে হত্যা করে মানুষের ভাগ্য নিয়ে ছেলেমেয়ে খেলা হয়েছে। কাজেই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, 7ই মার্চের ভাষণকে তারা প্রেরণা বলে মনে করে না, যার তার অর্থ তারা স্বাধীন বাংলাদেশই চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি চায় না, তো তাদেরকে কেন মানুষ ভোট দেবে? সেই জন্যই তো তারা বারবার সেই 2008-এর নির্বাচনে 300 সিটের মধ্যে 30টা সিট পেয়েছিল, আর এরপরে তো আরও দুরবস্থা, পরে তো 7টা সিট, এখন ইলেকশন না করে ইলেকশন বানচাল এবং মানুষের কীভাবে দুর্ভোগটা পাবে, অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদ এই সব সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করতে চায়। এখানে সারা দেশের মানুষকেই আমি বলবো এই ভাষণ এখনও এর আবেদন রয়েছে। কাজেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য, দেশকে উন্নত করবার জন্য, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি সেটা কার্যকর করে উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন হবে 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন করতে পারে তার জন্য সকলকে প্রস্তুত হতে হবে। সেই সাথে আরেকটা কথা বলি, আমাদের দেশের এখানে ছাত্রলীগের নেতারা আছে তাদেরকেও বলবো, আওয়ামী লীগের সব নেতাদের বলবো, নিজের ছেলে মেয়ে নাতিপুতি আমরাও এটা মনে করি সকলকে এটা শিক্ষা দেওয়া উচিত। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 17ই মার্চ জাতির পিতার জন্মদিবস, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিবসগুলি সম্পর্কে যেন আমাদের যুব সমাজ প্রত্যেকেই জানে, জানতে পারে, সকলের জানা উচিত। কাজে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, ওই শিক্ষা না নিলে সামনের দিক এগিয়ে যাওয়া যায় না। শুধু ক্ষমতা আমরা থেকে সুবিধা দিচ্ছি, সবার সুবিধা শুধু ভোগ করবে তা না, সাথে সাথে এই পর্যন্ত আসতে যে সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, সেগুলি তো মানুষকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেটা নিজেরা জানলে হবে না, এটা সবাইকে জানাতে হবে, আর এই দিবসগুলির কথা সকলকে জানতেই হবে, তাহলেই আমাদের ইতিহাসটা সম্পর্কে তাদের সম্ভব জ্ঞান পাবে। এটাই আমার আবেদন থাকবে সকলের কাছে, যে মানুষ যেন ইতিহাস ভুলে না যায়, কারণ ইতিহাস আমাদের শিক্ষা দেয়, আগামীদের পথ চলার পথ দেখায় এবং সাফল্য হবার শিক্ষা দেয়, কারণ জাতির পিতার প্রতিটি আন্দোলনই ছিল সাফল্যে ভরপুর। এবং এই স্বাধীনতাও যারা চেয়েছিল ধ্বংস করতে 21 বছর এবং এরপরে আবার 8 বছর, 29 বছর, তারা ব্যর্থ, তারা পারে নাই, তারা সেটা বুঝতে পারেনি। আজকে আমরা সরকারে আছি, জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। আর যে দলটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের হাতে গড়ে তুলেছে, যে দল দেশের স্বাধীনতা সংগ্রাম করেছে, যুদ্ধ পরিচালনা করেছে, যুদ্ধের মধ্যে দিয়ে বিজয় এনে দিয়েছে, একমাত্র আওয়ামী লীগ সেই দল, যে দল ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, দেশের উন্নতি হয়। যে যত কথাই বলুক এই বাস্তবতা সবাইকে স্বীকার করতে হবে, যে একমাত্র আসলে যার গা তার গাথা, যারা কষ্ট করে তারা বোঝে যে এর পার্শ্বকে কী দিতে হবে। আজকে আওয়ামী লীগ আছে বলেই তো দেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছেন, কই এই 28 বছর 21 বছরে তো এক কদমও আগে যেতে পারেনি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই তো দেশ সামনের দিকে এগিয়ে গেছে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশও একদিন উন্নত সমৃদ্ধ সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ আমরা করে তুলব। আজকে যে সেই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলাদেশ। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দেশে কমল জ্বালানি তেলের দাম, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বর্তমান দাম 109 টাকা থেকে 75 পয়সা কমিয়ে 108.25 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি মন্ত্রণালয়। প্রতি লিটার অক্টেনের দাম 4 টাকা কমিয়ে 126 টাকায় বিক্রি করা হবে, আগের দাম ছিল 130 টাকা। পেট্রোলের দাম 3 টাকা কমিয়ে 122 টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের মূল্য ছিল 125 টাকা। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে এই প্রথম দেশের জ্বালানি তেলের দাম সমন্বয় করা হলো।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই মুহূর্তে ময়মনসিংহের দুর্গাবাড়ি মোড় এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি চলে যাব তার কাছে। সাদিক, আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে 33টি ওয়ার্ড আছে এর মধ্যে কিন্তু 32টি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী এবং যারা মেয়র প্রার্থী আছেন পাঁচজন, তারা কিন্তু আসলে সকাল থেকে ব্যস্ত সময় পার করেছেন, নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন, শেষ সময়ে প্রার্থীদের ভোটারদের কাছে গিয়ে কিন্তু ভোট চাইছেন। আমরা সেটাই কিন্তু লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে মেয়র প্রার্থী যারা আছেন তারা যে তাদের প্রতিশ্রুতিগুলি দিয়েছেন এবং তারা বলছেন যে এবার নির্বাচিত হলে এই ময়মনসিংহ নগরীতে যেসব অসঙ্গতি আছে, যেই সমস্যাগুলি আছে, নাগরিক দুর্ভোগ, সেগুলো নিরসনে কাজ করবেন। একটু জানিয়ে রাখি যে ভোট আজকে রাতে 12টায় কিন্তু প্রচার প্রচারণা শেষ হবে, এরপর আগামীকাল কিন্তু সকাল 11টা থেকে ইভিএম এর মাধ্যমে, যেহেতু 128টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে পরশুদিন, সেহেতু আগামীকাল সকাল 11টায় ময়মনসিংহ যে জিমনেশিয়াম আছে সেই জিমনেশিয়াম থেকে যে নির্বাচনী যে সরঞ্জাম যেগুলি আছে ইভিএম এর, সেগুলি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। আমরা কিন্তু কথা বলছি নির্বাচন কমিশনের সাথে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, তারা যেটা জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন এবং সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সব প্রস্তুত থাকবে 12,000 মতো, এবং এছাড়াও কিন্তু দেখা যায় নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের যেন সহিংসতা না হয় এবং নির্বাচনের আচরণবিধি যেন ঠিকভাবে পালন করা হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং যারা নির্বাচন কর্মকর্তা আছে তারা দায়িত্ব পালন করবেন। আমরা দেখেছি আসলে নির্বাচন এবার হচ্ছে খুবই উৎসবমুখর পরিবেশে, সিটি নির্বাচন কিছুদিন আগেই আসলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আসলে ময়মনসিংহ বলা যায় যে কোনো আশঙ্কা নেই ওরকম কোনো সহিংসতার, সেটাই কিন্তু বলছেন আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তারা যেটা বলছেন যে আসলে ঝুঁকিপূর্ণ কোনো যে কোন কোন কেন্দ্র আছে সেটা কিন্তু এখনও তারা বলেনি, কারণ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো গোয়েন্দা তথ্য থেকে কোনো ধরনের থ্রেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বা আশা করা হচ্ছে যে কোনো ধরনের থ্রেট নেই এবং কোনো ধরনের সমস্যা নেই। এবং প্রচারণা শেষ পর্যায়ে এসে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সব পক্ষই প্রচারণা চালিয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে পেছনে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। শান্ত হুগলি নদীর তলদেশ দিয়ে মাত্র 520 মিটার দৈর্ঘ্যের টানেল তৈরি করে ভারত আলোচনায় থাকলেও তার 4 মাস আগেই বিপজ্জনক কর্ণফুলী নদীর নিচ দিয়ে 3.5 কিলোমিটার দীর্ঘ টানেল উদ্বোধনের পাশাপাশি যানবাহন চলাচল শুরু করে চমক দেখিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের টানেল উদ্বোধন হওয়ার 4 মাস 6 দিন পর ভারতে উদ্বোধন হয়েছে হুগলি নদীর নিচ দিয়ে টানেল। 2023 সালের 28 অক্টোবর দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম এবং এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ নদীর তলদেশে যানবাহন চলাচলের টানেল উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার ঠিক 4 মাস 6 দিন পর চলতি বছরের 6 মার্চ কলকাতার হুগলি নদীর নিচে মেট্রো রেল চলাচলের টানেল উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত মেট্রো রেলকে হুগলি নদীর দুপ্রান্ত থেকে জুড়তে তৈরি করা হয়েছে ভারতের প্রথম টানেল। এতে খরচ হয়েছে 4,965 কোটি রুপি। মাত্র 520 মিটারের এ টানেল পেরোতে সময় লাগবে 46 সেকেন্ড। এটি হুগলি নদীর 13 মিটার নিচে কাদামাটিতেই তৈরি করা হয়েছে। তার বিপরীতে চট্টগ্রামে তৈরি হওয়া বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর অন্তত 33 মিটার নিচ দিয়ে দুটি টিউবে যানবাহন চলাচল করছে। দক্ষিণ এশিয়ার অন্যতম খরস্রোতা নদী কর্ণফুলী, সেই খরস্রোতা নদীর নিচে টানেল নির্মাণ করে চমক দেখিয়েছে বাংলাদেশ। তার বিপরীতে ভারতের হুগলি নদী অনেকটা শান্ত। আর এই কর্ণফুলী নদীর টানেলের দূরত্ব 3.32 কিলোমিটার আর ভারতের দৈর্ঘ্য হলো মাত্র 520 মিটার। সেদিক থেকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল থেকে কমল দে, সময় সংবাদ।
অবশেষে 67 ঘন্টা পর নিভে গেছে চট্টগ্রামের সুগার মিলের গুদামের আগুন। কর্তৃপক্ষ বলছে তিন দিন ধরে জ্বললেও রক্ষা করা গেছে গুদামের 80% অপরিশোধিত চিনি। শনিবার থেকে সারা দেশে এই কারখানা থেকে চিনি সরবরাহ করা হবে। এদিকে কেমিক্যাল মিশ্রিত অপরিশোধিত চিনি পুড়ে গলে পড়ায় নদীতে আজও ভেসে উঠছে মাছ সহ করে এসালাম কর্তৃপক্ষ জানান 80% অপরিশোধিত চিনি রক্ষা করা সম্ভব হয়েছে। আগামী শনিবার থেকেই শুরু হবে এই কারখানার অন্যান্য গুদাম থেকে সারা দেশে চিনি সরবরাহ। শনিবার ভিতরে আমরা আমাদের প্রোডাকশনে পুরোদমে চলে যেতে পারবো এবং ফিনিশ প্রোডাক্ট আমরা আজকে দিনের শেষে অর্থাৎ সন্ধ্যার থেকে আমরা হয়তো ডেলিভারি শুরু করতে পারবো। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ছুটে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক, ঘুরে দেখেন জ্বলে যাওয়া গুদাম, জানান বালি লবণ ও পাউডার মিশ্রিত পানি দিয়ে নিয়ন্ত্রণে এসেছে আগুন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। রোবট ইউজ করেছি, অত্যাধুনিক অন্যান্য যন্ত্রপাতি ইউজ করেছি, আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, প্রশাসন সবাই ছিল আমাদের সাথে। এদিকে আগুন নিভে গেলেও কেমিক্যাল মিশ্রিত অপরিশোধিত চিনি আগুনে পুড়ে গলে নালা নর্দমা পেরিয়ে কর্ণফুলী নদীতে পড়ছে। ময়লা এখন ওদিক দিয়ে থেকে জাম হয়ে গেছে, তো এখন এখানে করে দিছে, এজন্য লাস্টা করে দিছে, পানি এখন কি নদীতে যাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছি, তো চিনির ময়লা গুনোর জন্য হাঁটার কাটার সমস্যা, দুজন পায়ের সমস্যা। গত সোমবার চট্টগ্রামে এসালামের কর্ণফুলী সুগার মিলে অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। এই অপরিশোধিত চিনির গুদামের আগুন নিভবে কিনা সেটি নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও অবশেষে 67 ঘন্টা পর নিভে গেল আগুন। কর্তৃপক্ষ বলছে উপরের অংশ পুড়ে গেলেই ভেতরে 80% চিনি রক্ষা করা সম্ভব হয়েছে এবং আগামী শনিবার থেকে এই কারখানার অন্যান্য গুদাম থেকে চিনি সরবরাহ করতে পারবে বাজারে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চিকিৎসা সেবা নিয়ে যারা প্রতারণা করবে তার বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। সকালে সিলেটে MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমরা যদি ঠিকমতো কনসালটেন্ট দিতে পারি, সার্জারি, গাইনি, মেডিসিন, তাহলে উপজেলাগুলোতে ভালো কাজ হবে আর এইখানে মাটিতে রুগী শুয়ে থাকতে হবে না। যে সমস্ত গ্রামে গঞ্জে যারা স্থানীয় সংসদ সদস্য আছেন, চেয়ারম্যান আছেন, ওনাদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। আমি সংসদে অনুরোধ করছি, এখনও আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, স্থানীয় সংসদ সদস্য এবং চেয়ারম্যান উপজেলা, আপনারা এগুলো চিহ্নিত করে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। টাঙ্গাইলের সখীপুরে 9 বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুঃসম্পর্কের মামার বিরুদ্ধে। এই ঘটনা চট্টগ্রামে পর্দা উঠল জয় বাংলা কনসার্টের। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, অনুষ্ঠিত হচ্ছে জয় বাংলা কনসার্ট, আর এই জয় বাংলা কনসার্টকে ঘিরে এই মুহূর্তে আমরা দেখছি পুরো বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজি স্টেডিয়াম লোকে লোকারণ্য, প্রায় হাজার হাজার তরুণ তরুণী এই মুহূর্তে চট্টগ্রামের যে জয় বাংলা কনসার্ট এমএ আজি স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান করছেন। এর আগে 2015 সাল থেকে জয় বাংলা কনসার্ট শুরু হয়েছিল, 7 বার ঢাকায় অনুষ্ঠিত হওয়ার পর 8ম বারে এসে এবার প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে এই জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। 9টি ব্যান্ড এই কনসার্টে অংশ নিচ্ছে। ঠিক 3টায় এবারের যে আয়োজনটি সেই আয়োজনটি শুরু হয়। এখনও পর্যন্ত 3টি ব্যান্ড তাদের পারফর্ম করেছে। এখনও পর্যন্ত লালন থেকে শুরু করে, আর্সেল থেকে শুরু করে মূল ব্যান্ড যারা রয়েছে তাদের গান শোনার জন্য পুরো চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এমএ আজি স্টেডিয়ামে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতিতে ভরপুর। শুধু এই মাঠ প্রাঙ্গণ নয়, মাঠের গ্যালারিও পুরোপুরি কিন্তু আমরা দেখছি আসলে তরুণ তরুণী যারা রয়েছেন তাদের উপস্থিতিতে আসলে মেতে উঠেছে। এছাড়া মাঠের বাইরেও আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিআরআইয়ের পক্ষ থেকে কিংবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু আরও 2টি বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেনি, তারা যারা মাঠে প্রবেশ করতে পারছে না, তারা যাতে সিআরআইয়ের এই যে কনসার্ট জয় বাংলা কনসার্ট ঐতিহাসিক 7ই মার্চের তরুণ সমাজের মধ্যে যে চেতনা জাগ্রত করার জন্য যে আয়োজন, সেই আয়োজনে যাতে সবাই জয় বাংলা কনসার্ট উপভোগ করতে পারে সেজন্যই কিন্তু আমরা দেখছি বিশাল এই আয়োজন। এবং ঠিক 3টায় শুরু হয়েছে আয়োজন, এবং শিক্ষামন্ত্রী
থেকে শুরু করে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী এখানে এসেছেন, অর্থ প্রতিমন্ত্রী এখানে এসেছেন, এছাড়া আরও যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ রয়েছেন চট্টগ্রামের, ঢাকা থেকেও অনেকে এসেছেন, এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ যারা আছেন সবাই কিন্তু আজকে এই চট্টগ্রামের যে স্টেডিয়াম পাড়ায় অবস্থিত এমএআজি স্টেডিয়াম, এই এমএআজি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে কিন্তু আসলে ভরপুর পুরো এমএআজি স্টেডিয়াম, এবং যে কনসার্ট শুরু হয়েছে এখনও পর্যন্ত মানুষ, যারা কর্মজীবী মানুষজন রয়েছে, যারা টিকিট সংগ্রহ করেছেন, তারা বেলা যত বেড়েছে তাদের আগমনও কিন্তু ততই বেড়েছে। আমরা জানতে পেরেছি চট্টগ্রাম এমএআজি স্টেডিয়ামের বাইরে প্রায় এখনও পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতি শুধুমাত্র এই মাঠে প্রবেশ করার জন্য। তবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি একটু বলি, তিন স্তরের নিরাপত্তা বলয় করে তোলা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সেক্ষেত্রে যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন শুধুমাত্র তারাই তাদেরকে চেক করার মাধ্যমে মাঠে প্রবেশ করতে করার সুযোগ দিচ্ছেন পুলিশ প্রশাসন, এবং যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় আসলে তরুণ তরুণীদের উপস্থিতিতে পুরোপুরি বন্দর নগরী চট্টগ্রামের এমএআজি স্টেডিয়াম কিন্তু ভরপুর, এবং এই কনসার্ট বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং সবার উপস্থিতিতে পুরো চট্টগ্রামের এমএআজি স্টেডিয়াম এখন পুরো দর্শকময়। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের এমএআজি স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। দেখছেন বাংলা সময়। নোয়াখালীর পর এবার হবিগঞ্জে সুন্নতে খতনার সময় অতিরিক্ত অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিশুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিলেটে। বুধবার সন্ধ্যায় শিশু তামিম আহমেদকে খতনার জন্য নেওয়া হয় নবীগঞ্জের কেয়ার মেডিকেল সার্ভিসেস হাসপাতালে। সেখানে অপারেশন করেন ডাক্তার জহিরুল ইসলাম চৌধুরী। স্বজনদের অভিযোগ, এক পর্যায়ে চিৎকার শুরু করে শিশুটি। সে সময় পরিবারের কয়েক সদস্য অপারেশন থিয়েটারে ঢুকলে অতিরিক্ত অংশ কেটে ফেলার প্রমাণ পায় তারা। অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকা অবস্থায় শিশুটিকে নেওয়া হয় সিলেটের আল হারমাইন হাসপাতালে। দেখছেন বাংলা সময়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রি এনক্লাম্পসিয়া বা সাব ফার্টিলিটি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। বুধবার দুপুরে মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডাক্তার ফিরোজা বেগম। এতে স্বাস্থ্য বিভাগের ১২ জনের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল সেমিনারে অংশ নেয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ১৮ মিনিটের ভাষণ স্বাধীনতায় উদ্বুদ্ধ করে জাতিকে, প্রতিটি লাইন এক একটা কোটেশন। যারা ইতিহাস মুছতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে নানা কর্মসূচি। কমল, জ্বালানি তেলের দাম, ডিজেল কেরোসিন লিটারে ৭৫ পয়সা কমে ১০৮.২৫ পয়সা, অকটেন ৪ ও পেট্রোলে কমেছে ৩ টাকা, মধ্যরাত থেকেই কার্যকর। এবং ভোট উৎসবের অপেক্ষায় ময়মনসিংহ ও কুমিল্লা সিটি, প্রচারণার শেষ সময়ে প্রার্থীদের মহাব্যস্ততা, ভোটারদের মন গলাতে প্রতিশ্রুতির ফুলঝুরি। এ ছিল বাংলা সময়ে। সন্ধ্যার সময়ে কিছুক্ষণ পর থাকবো আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।